আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো এই যে এর নাইম ভাই সব সময় দেখে থাকেন আপনারা, আর সে আজকে আমাকে একটা কভার গিফট করবে। তো তার মনটা যেহেতু নরম হইছে, না না অবশ্যই না, কিন্তু ওই জায়গাটার কভারটা আমার খুব ভালো লাগছিল, যদিও ওই যে ওদিকের কভারগুলি আছে না, সব আইফোন। আচ্ছা ভিউয়ার্স একটু পরে জামিস আছে, এগুলা 5 টাকা 75 পয়সা। তো এই মার্কেটের বিশেষত্ব হচ্ছে এই জায়গায় যা কিছু নেবেন সব 5 টাকা 75 পয়সা। তো নাইম ভাইয়ের প্রাঙ্কিত কাভারটি খুঁজে পাচ্ছেন না, সে মিলাচ্ছেন একই কাভার কিন্তু 5 টাকা 75 পয়সা এভরিথিং। আপনার এই ফলটার নাম কি? সুইট মজা 21 টাকা। এটা কি, এটা কি দাম কি? হ্যাঁ কিউরি কেউরি দাম কত? 7 টাকা 95 পয়সা। আপনাদের আজকে দেখাবো চালের দাম। ভাইটা শরম পাইতেছে, নতুন মানুষ তো। এই যে ছেলেটা কত বড় চিপস নিছে, আর এই ছেলেটা এই যে হাতে ছোট কিছু নাইমের হাতে আছে 50 লাখ রিয়াল। এই যে গিফট পেয়েছে, এই যে এইটা আমি প্রতিদিন রাত্রে খাবো একটা করে, এটার মধ্যে আবার ভাত বসাতে এসে। হ্যাঁ বলেন, ধরুন তো ভাই বিড়ি কিনে নে। ও আস্তে করে বিড়ি গালি না রে, এই টাকা। আদা সুমন ভাই মেয়ে দেখলেই নাই আমরা এখন। এই যে সে বড় ধরনের একটা কামড় দেবে হালিম, ইতিমধ্যে দেখতে পাবেন কিছুক্ষণ পরই। ঠিক আছে, দেখতে তো ভিউয়ার্স দেখেন কত কষ্ট করতে হয় এই নাই ভাইটা, কত কষ্ট করতে। এই হইছে আমাদের বিদেশ প্রবাস, প্রবাস জীবন। ঠিক আছে, এইভাবে বাজার কিনে আনতে হয় অনেক দূরের থেকে, কষ্টের টাকা। তো চাউলের দাম কয় টাকা পড়লো ভাই? চাউলের দাম পড়েছে 40 টাকা। 40 টাকা বাংলাদেশে কত টাকা আসে? মেহনতের সহ পড়েছে 50 টাকা। বাংলাদেশে পড়ে যাচ্ছে 1250 টাকা। 10 কেজি চালের দাম 1250 টাকা।